নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, মনের দিক থেকেও অনেক হ্যাপি আছো। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5:45, আর 5:45 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর দেখতেই পাচ্ছো তৈরি করছি লুচি, আর এরপরে তৈরি করব আলু ভাজা। তো এটা বুঝতেই পারছো রিমো টিফিনে নিয়ে যাবে, ওই জন্যই এত সকাল সকাল এটা তৈরি করছি। তো কালকে রাত্রেও আমাদের লুচি বানানো হয়েছিল ডিনারে, তো ওই জন্য একটুখানি বেশি আটা মেখে রেখে দিয়েছিলাম ওকে সকালে দেব বলে। আর এই সকালবেলাটা না, যতক্ষণ রিমো স্কুলের ভ্যানে ওঠে ততক্ষণ পর্যন্ত আমার মনের ভিতরে একটাখানি টেনশন চলতে থাকে যে এই বুঝি ভ্যান চলে আসবে, এই বুঝি আমি ওকে রেডি করে সব কিছু ঠিকঠাক করে ভ্যানে তুলতে পারবো না। তো এরকম সবসময় মনে হয়, যদিও রোজই আর টাইমের আগেই আমার সব কিছু কমপ্লিট হয়ে যায়, কিন্তু তবুও এটা প্রত্যেক দিনই কেন জানি না মনের ভিতরে একটা ভয় কাজ করতে থাকে। আর সকালবেলাটা আমি এদিকে টিফিন তৈরি করছি রিমোর জন্য, আর ওদিকে ওর বাবা ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করার চেষ্টা করছে। সকালবেলাটা সব থেকে বেশি চাপের কাজ হলো রিমোকে ঘুম থেকে উঠিয়ে রেডি করা, যে চাপের কাজটা আমি মোটামুটি হাজবেন্ডের উপরেই ছেড়ে দিয়েছি। তার কারণ এইটুকু মাথায় আমি যদি এত বেশি চাপ নিতে যাই তো আমি পাগল হয়ে যাব। তো যাই হোক, তো এদিকে আমার আলু ভাজাও আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর ও ঘুম থেকে ওঠার পরেও ভ্যানে বসা অবধি মোটামুটি ও ঘুমের ঘোরের মধ্যেই থাকে আর ঘোরের মধ্যেই সব কিছু করে। যখন ভ্যানে ওঠে ওর বন্ধুদের সাথে দেখা হয়, তখন ওর মোটামুটি মনে হয় যে না এবার আমার জাগা উচিত, তো তখনই ও লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার এদিকে টিফিন রেডি হয়ে গেছে, তো আমি এখন ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি, আর ওদিকে রিমো রেডি হয়ে গেছে, তো এখন এটা আমি ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। আর রিমো এখন ওদিকে ওর বুনিকে আদর করছে। আজকে আমাদের মহারানীও সকাল সকাল উঠে গেছে, মানে আমি যখন উঠেছি তখন মহারানী উঠে গেছে, আর আজকে ওকে নিয়ে নিয়েই সমস্ত কাজ করতে হলো। একবার করে ওর বাবা ধরছে, একবার করে আমি, তো এভাবেই কাজ করতে হলো। রিমো বেরিয়ে যাওয়ার পরেই আমি বড় দুঃসংবাদটা পেলাম যে আজকে আমাদের কাজের দিদি আসবে না। তো ফোন করে আমাকে জানালো এখনই যে আজকে ঘুম থেকে উঠতে পারেননি, তো উনি আজ আর আসবেন না। তো ওই জন্যই কী করবো, এই যে দুঃসংবাদ পাওয়ার পরে যে একটুখানি দুঃখ করে বসে কাঁদব সেই সময়টুকু তো নেই সকালবেলা, তো অস্ত্র হাতে যুদ্ধে নেমে পড়েছি। তো ভাবলাম যখন আজকে আমিই ঝাড়ু দিচ্ছি তো একটু কোনা কোনা ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক, ওই জন্য আবার হাজব্যান্ডকে ডাকলাম যে একটু ফ্রিজটা সরিয়ে দিতে। তো ফ্রিজের ওই কোণগুলো বা পিছন দিকটা, ওগুলো তো খুব একটা বেশি ঝাড়ু টাড়ু দেওয়া হয় না, তো ওগুলোতে ধুলো বালি এসব জমা হয়ে থাকে, ঝুলও হয়ে যায়। তো ওকে ওই জন্যই বললাম যে ফ্রিজটা সরিয়ে দিতে। ফ্রিজটা সরিয়ে আমি ভালো করে কোণাগুলো ঝাড়ু দিয়ে বের করে নিয়ে এলাম, তো বেশ অনেকটাই ধুলো ঝুল এসবগুলো জমা হয়েছিল। তো কাজের দিদি না এলে কিন্তু এরকমভাবে বাড়ির কোণা কোণাটা বেশ পরিষ্কার হয়। সব কিছুরই ভালো দিক মন্দ দিক দুটোই আছে, তো যাই হোক এটা একটা ভালো দিক কাজের দিদি না আসার। তো নিচের আমি সমস্ত ঘর ঝাড়ু দেওয়া মোছা কমপ্লিট করে আমি এখন চলে এসেছি ছাদে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো রায়ের রিমোর জামাকাপড় কিছু শোকায়নি, তো ওগুলো ঘরের মধ্যে মেলা ছিল, ওগুলো এখন নিয়ে এসে আমি ছাদে মেলে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখন আমার ছাদে গাছপালার থেকে রায়ের কাঁথা কানি এগুলোতে বেশি শোভাবর্ধন করছে। তো ছাদে এসেছি আর আমার প্রাণের প্রিয় গাছগুলোকে তোমাদেরকে একটু দেখাবো না, এটা তো হয় না। তো এদিকে দেখো আমার রেড লিলি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। বর্ষা কিন্তু অনেক দিন আগেই পড়েছে সেই আষাঢ় মাসে, কিন্তু বৃষ্টি যতদিন না হয়েছে রেড লিলি কিন্তু একটাও ফোটেনি। তো বৃষ্টি যেই না হয়েছে তো ওরাও ফুটে গেছে। বৃষ্টির সাথে কিন্তু এদের একটা অদ্ভুত সম্পর্ক। আর বৃষ্টির জলে দেখো আমার অন্যান্য গাছের পাতাগুলোও একদম সবুজ সতেজ হয়ে গেছে, তো এদের এই সতেজতা দেখে আমারই খুবই ভালো লাগছে। তো ছাদে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছপালা দেখবো, একটুখানি কবি কবি ভাব আসবে মনে, এই সময়টুকু তো সকালবেলায় নেই। তো আমি দেখতেই পাচ্ছ এখন রান্নাঘরে চলে এসেছি আর বেশ কিছু রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তো ওদিকে শাক, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মুগ ডাল এগুলো অলরেডি আমার কমপ্লিট করা, আর এখন আমি বসিয়ে দিয়েছি হলো আলু পোস্ত। এটা আমার একটা খুবই ফেভারিট মেনু। তো আলু পোস্তটা আমি জেনারেলি পেঁয়াজ দিয়ে খেতেই ভালোবাসি, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার তো ওই জন্য পেঁয়াজ দেওয়া যাবে না, তো ভাবলাম একটুখানি বড়ি দিয়েই করি। তো তেলের মধ্যে আমি 5 ফোড়ন বড়ি দিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। তো আলু পোস্ত রেসিপি তো সবাই জানো, তো তারপরে আমি আলুগুলোকে একটুখানি নাড়াচাড়া করে যখন লাল লাল পর্যন্ত ভেজে নেব, তারপরে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে দেব।
তো আলু পোস্ততে হলুদ দেওয়া যাবে কি যাবে না সেই তর্কের মধ্যে আমি যেতে চাই না। আমরা জেনারেলি দেখেছি মাদেরকে হলুদ ছাড়াই আলু পোস্ত করে, তো আমিও হলুদ ছাড়াই করি। আমি দু একবার হলুদ দিয়েও আলু পোস্ত ট্রাই করেছি, কিন্তু আমার কেন জানি না হলুদ দেওয়ার থেকে না দিয়েটাই বেশি ভালো লাগে। হয়তো ছোটোবেলা থেকে এরকমভাবে খেয়ে এসেছি বলে এটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এ দেখো এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। তো পোস্ত বাটাটা দিয়ে কিন্তু এটাকে আর বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট একটুখানি ফুটে গেলে এটাকে বন্ধ করে দেবো, আর সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে দেবো। তো খুব বেশি মাখামাখা আমি আজকে করিনি, একটুখানি ঝোল ঝোল রেখেছি। তো এটা মাখামাখাও করা যায়, ঝোলঝোলও করা যায়, যার যেরকম পছন্দ সেটা কোনো ব্যাপার না। এখন বাজে সকাল 9:15, আর এদিকে হাজবেন্ড স্নান করে চলে এসেছে, তো এখন আমি ওকেও খেতে দিয়ে দিচ্ছি। ও খেতে বেরিয়ে গেলে মোটামুটি সকালের একটা পর্ব আমার মিটবে, তো এখন ওকে খেতে দিয়ে আমিও একটু পরে খেয়ে নেব। ডাল ওটা মুগ ডাল, মুগ ডাল, শাক, অমলেট, আলু পোস্ত। ইয়েস, তুমি সবগুলো খাবা তো? ঠিক আছে। এখন দুপুর 12:30 মতো বাজে, আর দেখতেই পাচ্ছ রিমোকে এখানে খেতে দিয়ে দিয়েছি। আর ইউটিউবে ভিডিও করার চক্করে কিন্তু আমার একটা খুব ভালো কাজ হয়েছে, সেটা হলো রিমোকে যখনই আমি বলি যে দেখো আমি ভিডিও করব তুমি খাও, তখনই ও বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিজে খাওয়ার চেষ্টা করছি। আর ও কিন্তু শাক, এইসব পটল ভাজা, ভেন্ডি ভাজা এসব কিন্তু কোনোটাই খেতে পছন্দ করে না, কিন্তু আজকে যেহেতু আমি বলে ভিডিও করছি ও কিন্তু খুব কষ্ট করে খেয়ে নিচ্ছে, আবার কিন্তু বলছে যে মামাম এটা ভালো হয়েছে, এটা কিন্তু দারুণ হয়েছে, এসব বলছে আর কি। তো এটা কিন্তু খুব ভালো একটা কাজ হয়েছে। আর ও যে নিজে হাতে খেতে পারে না এমনটা কিন্তু নয়, কিন্তু যে সেটা ডিপেন্ড করে ওর পছন্দের খাবারের উপরে। ওর যদি নিজের পছন্দের খাবার হয় সেটা কিন্তু ও নিজে হাতে খেয়ে নেয়, তখন কিন্তু আমাকে বলতেও হয় না। আর ভাতটা কিন্তু ও নিজে হাতে কখনোই খেতে চায় না। তো যাই হোক, ও কিছুটা খাওয়ার চেষ্টা করলো। তো প্রত্যেক দিন এরকম একটু একটু চেষ্টা করলে শিখে যাবে, পেরে যাবে। তো মোটামুটি যে গতিতে খাচ্ছিলো তাতে ওর এইটুকু ভাত শেষ করতে সন্ধে লেগে যাবে। তো ওদিকে আবার রায় উঠে গেলেও মুশকিল হবে, ওই জন্য ভাবলাম আমি ওকে খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে রিমো এখন হোমওয়ার্ক করতে বসে গেছে। দুপুরবেলাটা আমি ওকে ওর স্কুলের কাজটা করিয়ে রাখি, আর সন্ধ্যাবেলা তখন অন্যান্য বইয়ের পড়াগুলো ওর বাবা করায়। তো ওদিকে ও পড়ছে আর আমি এখানে আমার কাজ করছি। আমার কাজ বলতে আমি আজকে মুদিখানার বাজার করা হবে, তো মাসকাবড়ি যেটা হয় আর কি, তো সেটাই আমি লিস্ট তৈরি করছি কী কী আছে না আছে। আর ওদিকে রিমো মাঝে মাঝে আমার সাথে একটুখানি গল্প করছে, মানে ওর পড়তে বসলে আর খেতে বসলে ওর যত কথা মনে পড়ে, তো এই হচ্ছে ব্যাপার। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকাল থেকে একটু একটু করে ভিডিও শ্যুট করে রেখেছিলাম, তো সামনে থেকে এসে কথা বলার সময় পাইনি, সুযোগ হয়নি, তো দুপুরের পর আর তোমাদের সাথে দেখাও করা হয়নি। তো এখন বাজে প্রায় 6:40, আর একটুখানি রেডি হয়ে গেছি, বেরোবো বাজারে যাব। তো একটু সন্ধেই লেগে গেল, তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি বেরোবো, সন্ধে লাগার আগেই চলে আসবো, কিন্তু তাড়াতাড়ি বেরোতে পারলাম না, মানবের আসতে দেরি হলো। তো তারপরে ও খাওয়া দাওয়া করলো, আর এখন বাবা এলো, তো বাবা রায়কে নিয়ে আসছে, যেহেতু জন্মাষ্টমী আসছে, তো জন্মাষ্টমী উপলক্ষে কিছু জিনিস কিনতে হবে, গোপালেরই কিছু টুকটাক জিনিস। আর এরপরে বাজারে প্রচণ্ড ভিড়, মানে যেসব দোকানগুলোতে গোপালের জিনিস পাওয়া যায় সেসব দোকানগুলোতে কিন্তু খুব ভিড় হয়ে যায়, তো খুঁজে পেতে তখন নিতে খুবই অসুবিধা হয়। তো ওই জন্যই গোপালের কয়েকটা জামা আর টুকটাক কিছু জিনিসপত্র, আর একটা ভাবছি যে চাঁদের মুকুটও দেখবো। তো দেখা যায় কী 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 নেবো কী নেবো না সেটা সেরকমভাবে এখন পর্যন্ত ঠিক করিনি, দোকানে যাই দেখি যেটা ভালো লাগবে সেটা নেবো। তো চলো আর বেশি দেরি করবো না, এমনিতেই সন্ধে লেগে গেলো, এরপরে আবার তাড়াতাড়ি ঘুরেও আসতে হবে যেহেতু রায় থাকছে বাড়িতে। প্রথমেই আমরা দেখো চলে এসেছি একটা রূপোর দোকানে। তো এখানে প্রথমেই আমি একটা নেব হচ্ছে গোপালের জন্য রূপোর একটা মুকুট নেব, আর একটা বাঁশিও নেব, তো সেটাই আমি এখন দেখছি। এটা এর থেকে ছোট, কোনটা দেখো তো দেখো না, একটা দেখো ওই এইটা দেখো, এটা মিশে হবে এটা ওই দুটো দেখো, এটা এটা, হ্যাঁ
দুপুর দোকান থেকে বেরিয়েই আমাদের সাথে দেখা হয়ে গেছিলো বাপিদার, ওরাও কিছু কেনাকাটা করতে বেরিয়েছিল। তো টুসি, বাপিদা, ইভান তিনজনেই ছিল, আর যেহেতু রিমোকে আমরা নিয়ে যাইনি ওই জন্য ইভান আমার সাথে কথা বলবে না আর কি, সেটাই ও দেখাচ্ছিল। অন্য সময় আন্টি আন্টি করে ছুটে আসে, কিন্তু এখন আমরা যে দোকানটা এসেছি ওখানে রাজস্থানি খাবার খুব ভালো পাওয়া যায়। তো এখানকার ঢোকলা আর ঘিয়ে ভাজা জিলাপি কিন্তু খুবই ভালো খেতে, তো ভাবলাম যে বাড়ির জন্য নিয়ে যাই, ওই জন্য এই দোকানে এলাম। আর এরপর চলে যাব হচ্ছে কাদায়ে, ওখানে গিয়ে গোপালের জন্য কয়েকটা জামা কাপড় কিনতে হবে, তো তারপরেই বাড়ি চলে যাব। ব্যাস তো এখন 7:40 মতো বাজে আর আমরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এক ঘন্টার মধ্যে ঘুরে চলে এসেছি, যে সমস্ত কাজগুলো ছিল মোটামুটি আজকে হয়ে গেছে সব। কোনোদিন বাজারের দিকে একটা মানে রাজস্থানি খাবার দাবারের ভালো একটা দোকান খুলেছে, তো ওখান থেকে আগের দিন আমরা ঢোকলা আর জিলাপি ওখান থেকে খেয়েছিলাম, তো খুব ভালো, বেশ ভালো লেগেছিলো। তো ওই জন্য আজকে বাড়ির জন্যও নিয়ে এসেছি, বাড়ির সবাইকে আগে দেবো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী এনেছি। রাত্রি 10:34 বাজে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর ওদিকে রায় আর রিমো দুজনেই ঘুমিয়ে গেছে। তো এখনই ভাবলাম যে তোমাদের সাথে গোপালের জিনিসপত্রগুলো শেয়ার করা যাক, জন্মাষ্টমীর জন্য আমি কী কী কিনেছি আর কি। তো দেখো, আমি এখানে 4টে জামা কিনেছি, 2টো সুতির জামা সবসময় পরানোর জন্য, আর 2টো জন্মাষ্টমীর জন্য স্পেশাল 2টো ভালো জামা এনেছি আর কি। তো এই 2টো যে দেখতে পাচ্ছো স্কাই কালারের আর একটু লাল কালারের, সে ওই 2টো হলো সুতির, আর এই যে সাদার উপরে যে 2টো আছে ওই 2টো হলো একটুখানি গর্জাস কাপড়ের যেগুলো হয় ওইগুলো, আর তার সাথে একটা মালাও কিনেছি জন্মাষ্টমীর দিন পরাবো বলে। তো এই 2টো জামার মধ্যে যে কোনো একটা জামা জন্মাষ্টমীর দিন পরাবো, তো ওই জন্য ম্যাচিং করে মালাটা এনেছি, আর 2টো আসনও কিনেছি। এখন আমি তোমাদেরকে গোপালের জন্য যে মুকুটটা কিনেছি সেটাও দেখাবো। তো এটা হচ্ছে একটা রূপোর মুকুট, আর আমার গোপালটা বেশ ছোট, তো ওই জন্য আমি মুকুটটাও একটু ছোট নিয়েছি, নইলে ভালো লাগবে না। আর মুকুটের পিছন দিকটাতে যে ওই ময়ূরের পালক গোজার জন্য একটা জায়গা আছে, আর মুকুটের সাথে নিয়েছি হলো একটা রূপোর বাঁশি। তো এই যে দেখো বাঁশিটা, আর নিয়েছি একটা ময়ূর পালক, এটাও জন্মাষ্টমীর দিনে পরাবো। তো এই ছিল আমার জন্মাষ্টমীর জন্য গোপালের জন্য কেনাকাটা, তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটি যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।